বন্ধুরা ওয়েলকাম টু মাই আদার ভিডিও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে তোমাদের জন্য আমি নিয়ে আসছি দারুণ একটা বিষয় সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুলের ব্যবহার চুলের যত্নে আমরা জানি বাজারে কিন্তু দুই ধরনের ভিটামিন ই ক্যাপসুল পাওয়া যায় একটা হচ্ছে আমাদের স্কিনের জন্য মুখের বা শরীরের স্কিনের জন্য সেটা হচ্ছে এটা আর এটার দাম হচ্ছে 5 টাকা করে পিস আর আরেকটা হচ্ছে চুলের জন্য চুলের যত্নে ভিটামিন ই ক্যাপসুল পাওয়া যায় এগুলো হচ্ছে 10 টাকা করে পিস হয়েছে এখন তো এক এক পিস হচ্ছে 10 টাকা করে তো এই ভিটামিন ই ক্যাপসুলগুলো কী করে ব্যবহার মানে কীভাবে ব্যবহার করলে চুলের জন্য খুবই ভালো হবে চুল সিল্কি হবে লম্বা হবে চুলে খুশকি দূর হবে চুলে আগা ফাটা রোধ হবে সেটাই তোমাদের জন্য আজকে আমি নিয়ে আসছি যে কীভাবে তুমি ঘরে বসেই একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে তোমার চুলের যাবতীয় সমস্যার সমাধান করতে পারো তো চলো শুরু করা যাক আজকে আমাদের ভিডিওতে একটা হেয়ার অয়েল তৈরি করি যেটা আমাদের চুলের যাবতীয় সমস্যা দূর করবে চুলটাকে লম্বা করবে চুলের গোড়া থেকে খুশকি দূর করবে এবং চুলের আগা ফাটা রোধ করবে তো সেই হেয়ার অয়েলটা আগে তৈরি করি তো আমাদের হেয়ার অয়েলটা তৈরি করার জন্য প্রথমে একটা পাত্র নিয়ে নিলাম এবার এর ভিতরে প্রথমে নিয়ে নেব হচ্ছে ভিটামিন ই ক্যাপসুলটা ওকে পুরো ক্যাপসুলটা নিয়ে নিয়েছি এর ভিতরে এবার এর সাথে মেশাবো হচ্ছে নারকেল তেল তুমি যেহেতু চুলে সবসময় নারকেল তেল ব্যবহার করো তবে এটাই নিতে পারো আর যদি না চাও তাহলে না নিলেও চলবে তবে আমি নারকেল তেল সবসময় ইউজ করি চুলে এই জন্য এখানে আমি নারকেল তেল মিশিয়ে নিলাম মোটামুটি 1 চামচ পরিমাণ নারকেল তেল দিয়ে দিলাম আর এর সাথে যেটা মেশাবো সেটা হচ্ছে অলিভ অয়েল তুমি কিন্তু চাইলে এখানে ক্যাস্টর অয়েল বা বাদাম তেল এটাও মেশাতে পারো তো আমি অলিভ অয়েলটা ইউজ করি তাহলে আমার চুলের যে মানে চুল পড়ে যাওয়ার যে সমস্যাটা সেটা অনেকটা কমে যায় সেজন্য আমি এখানে অলিভ অয়েলটা ব্যবহার করি অলিভ অয়েলটাও আমি 1 চামচ পরিমাণ নিয়ে নেব এবার আমি হাত দিয়ে পুরো তেলটাকে মিশিয়ে নেব তুমি চাইলে কিন্তু এই তেলটাকে কুসুম গরম করেও চুলে ইউজ করতে পারো তবে আমি ঠান্ডাই ইউজ করি তো চলো আমার চুলে এটা ইউজ করি আমাদের সেই ম্যাজিক্যাল হেয়ার অয়েলটা যেটা আমরা ভিটামিন ই ক্যাপসুল নারকেল তেল এবং অলিভ অয়েল মিশিয়ে বানিয়েছি এটা কিন্তু যাদের চুলে আগা ফাটার সমস্যা আছে তারা একদম চুলের আগাতে এটা ইউজ করবে আর যাদের চুলে খুশকি আছে তারা চুলের একদম গোড়া থেকে এটা পুরো চুলে লাগিয়ে দেবে আর এটা যেদিন লাগাবে সে মানে আগের দিন রাতে লাগাবে যেদিন শ্যাম্পু করবে তার আগের দিন রাতে এই তেলটা লাগাবে পরের দিন তুমি চুলটা শ্যাম্পু করে নেবে তাহলে কিন্তু এর গুণ মানে গুণাগুণটা ভালো পাবে সারা রাত এটা চুলে থাকবে যেহেতু পুরো গুণাগুণটা পাবে তো অনেকেই কিন্তু বলে যে এটাতে কি চুল মানে গ্রোথ হবে কিনা চুল লম্বা হবে কিনা দেখো চুল লম্বা হওয়াটা কিন্তু যার যার জিনগত একটা ব্যাপার থাকে যার যার শারীরিক ব্যাপার থাকে সবার কিন্তু চুল খুব বেশি যে লম্বা সেটা হয় না তবে আমরা যেটা করতে পারি চুল পড়াটাকে অবশ্যই বন্ধ করতে পারি চুল পড়াটা যখন বন্ধ হয় চুলটা যখন ভার হয় চুলে মানে যেটাকে আমরা মানে সোজা বাংলা বলি গোছে বাড়ে মানে গোছা গোছা বাড়ে তখন কিন্তু চুলটা অটোমেটিক লম্বা হয়ে যায় চুল যখন হালকা হয়ে যায় তখন চুল লম্বা হতে চায় না বাড়তে চায় না তো সেই জন্য আমরা এভাবে যদি তেল মাসাজ করি অয়েল মাসাজ করি সপ্তাহে 2 থেকে 3 দিন তুমি যদি সপ্তাহে 2 বার শ্যাম্পু করো তাহলে সেই অনুযায়ী তুমি শ্যাম্পুর আগের দিন এটা ব্যবহার করবে আর যদি সপ্তাহে তুমি 1 বার শ্যাম্পু করো তাহলে তুমি অন্তত পক্ষে 2 দিন এই তেলটা ব্যবহার করার চেষ্টা করবে শ্যাম্পু 1 বার করলে তেলটা অবশ্যই 2 দিন ব্যবহার করার চেষ্টা করবে তাহলে তোমার যে চুলের আগা ফাটা প্রবলেম বা খুশকি হওয়ার যে প্রবলেমটা সেটা একদম চলে যাবে আর ভিটামিন ই ক্যাপসুলটা তো বুঝতেই পারছো ভিটামিন এটা এটা তোমার চুলের গোড়া থেকে পুষ্টি যোগাবে তোমার চুলের যে স্ক্যাল্পটা সেটাকে যেমন নারিশিং করবে ভেতরে একটা ময়েশ্চার তৈরি করবে যার জন্য চুলগুলো রুক্ষ হয়ে যাবে না চুলগুলো ভেঙে যাবে না ফেটে ফেটে বেরো মানে পড়ে যাবে না তো চুল পড়াটা বন্ধ করার জন্য হলেও কিন্তু এই অয়েলটা অবশ্যই ব্যবহার করবে তো কথা বলতে বলতে আমি পুরো চুলে কিন্তু এই সম্পূর্ণ তেলটা দিয়ে দিয়েছি আর এভাবে আমি রেখে দেবো সারা রাত পরদিন আমি চুলটা শ্যাম্পু করবো তো এবার আসি আমার দ্বিতীয় যে রেমেডিটার কথা আমি বলেছিলাম তোমাদের অনেকেরই কিন্তু চুল শ্যাম্পু করার পরে খুব বেশি রুক্ষ হয়ে যায় কিছুক্ষণ পরে চুলটা ফ্রিজি হয়ে যায় চুলটা উস্কো খুস্কো হয়ে যায় ম্যানেজেবল হয় না চুলটা কিছুটা শক্ত শক্ত মনে হয় সফট মোলায় মনে হয় না সিল্কিও মনে হয় না তো আমরা কিন্তু এই ভিটামিন ই ক্যাপসুলের সাহায্যে দারুণ করে চুলটাকে সিল্কিও করে নিতে পারি দারুণ একটা সিরাম তৈরি করব বা সিরাম বলি বা কন্ডিশনার বলি যেটাই বলি না কেন সেটা তৈরি করব যার মাধ্যমে তুমি শ্যাম্পু করা চুলে ইউজ করার সাথে সাথে চুলটা সিল্কি গ্লোয়িং থাকবে চুলে জট হবে না চুলের ভেঙে যাওয়ার সমস্যাটা অনেকটা দূর হয়ে যাবে তো চলো সেই সিরামটা তৈরি করো তো আমাদের যে হেয়ার কন্ডিশনার বা সিরামটা তৈরি করবো তার জন্য এরকম একটা বোতল হলে সবচেয়ে ভালো হয় স্প্রে বোতল যার মধ্যে চুলে স্প্রে করা যাবে আর যদি স্প্রে বোতল না থাকে তুমি নর্মাল যে কোনো পাত্রে এটা তৈরি করতে পারো তো আমি এর ক্যাপটা খুলে নিলাম একদম খালি বোতলটা শুরুতে এর ভেতরে যে জিনিসটা দেবো সেটা হচ্ছে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল চুলের ময়েশ্চার যোগিয়ে চুলের গোড়াটা শক্ত করতে বেশ সাহায্য করে
তো সেই জন্য আমরা এখানে অ্যালোভেরা জেল দেবো। তুমি চাইলে কিন্তু গাছের যে কাঁচা অ্যালোভেরাটা সেটাও দিতে পারো, সেটাও যথেষ্ট উপকারী চুলের জন্য। আর অর্ডিনারি তুমি এরকম একটা জেল যে প্যাকেটজাত সেটাও নিতে পারো। আমি এখানে মোটামুটি 1 চামচ পরিমাণ অ্যালোভেরা জেলটা এর ভেতরে দিয়ে দেব। 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হচ্ছে ভিটামিন ই ক্যাপসুলটা। তো সম্পূর্ণ ভিটামিন ই ক্যাপসুলটা এর ভিতরে আমি দিয়ে দিলাম। এবার এর সাথে যেটা মেশাবো সেটা হচ্ছে রোজ ওয়াটার। রোজ ওয়াটার কিন্তু চুলের জন্য খুবই ভালো, আর এর দারুণ একটা সুগন্ধ যেটা আমাদের মানে মনটা ভরিয়ে রাখবে। তো এখানে আমি মোটামুটি 2-3 চামচ পরিমাণ রোজ ওয়াটারও দিয়ে নেব। ওকে, এবার লাস্ট যেটা মেশাবো সেটা হচ্ছে নর্মাল পানি। নর্মাল পানিটাও আমি মোটামুটি 2-3 চামচ পরিমাণ দিয়ে দেব। ওকে, এবার এই বোতলের যে ক্যাপটা সেটা লাগিয়ে দেব। এবার খুব ভালো করে এটাকে ঝাঁকিয়ে নেব। এটা যখনই চুলে ইউজ করবে তখনই কিন্তু খুব ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে, যেহেতু এর ভেতরে অ্যালোভেরা জেল আছে, তো এটাকে একটু ঝাঁকিয়ে মিশিয়ে নিতে হবে। তো এই যে কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের চুলের জন্য সেই দারুণ হেয়ার সিরামটা, যেটা তুমি ব্যবহার করবে গোসল করে আসার পরে, যখন তুমি চুলে শ্যাম্পু করবে, চুলে শ্যাম্পু করা ভেজা চুলে ব্যবহার করতে পারো, বা কিছুক্ষণ চুলটা শুকিয়ে আসার পরও কিন্তু এটা স্প্রে করে নিতে পারো চুলে। তারপর তুমি আঁচড়ে দেখবে চুলটা এতটা সফট আর শাইনি হয়। অনেক সময় দেখবে ছোট বাচ্চাদের একটু বড় চুল হলে চুলটা হালকা জট বেঁধে আসে, কারণ ওরা অতটা যত্ন নেয় না, সেই জন্য কিন্তু ওদের চুলে হালকা জট বেঁধে আসে, আঁচড়াতে খুবই কষ্ট হয়। এরকম একটা হেয়ার সিরাম যদি তুমি ঘরেই তৈরি করে রাখো বাইরে থেকে কেনা কোনো প্রয়োজনে, আর বাচ্চাদের চুলের জন্য এটা খুবই উপকারী। যেহেতু এখানে সবই উপকারী জিনিস দিয়েছি আমি, অ্যালোভেরা জেল, ভিটামিন ই ক্যাপসুল, রোজ ওয়াটার, তো চুলটা কিন্তু শাইনি এবং সিল্কি পাশাপাশি সফট হবে। তো বাচ্চাদের চুলেও কিন্তু তুমি এটা ব্যবহার করতে পারো, বা নিজেদের চুলেও ব্যবহার করতে পারো। জাস্ট এভাবে স্প্রে করে দেবে চুলে, তারপর চুলটা আঁচড়ে নেবে, দেখবে চুলটা এত শাইনি ঝলমলে চকচকে হয়ে যাবে, তোমার বিশ্বাসই হবে না যে তোমার ঘরোয়া একটা সিরামে চুলটা এতটা উপকার পাচ্ছে। তবে এটা তোমার চুলের গোড়ায় দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট আগার এদিক দিয়ে তুমি দিলে তাহলে চুলটা কিন্তু শাইনি হবে, সিল্কি হবে। তো এভাবেই তুমি জাস্ট ভিটামিন ই ক্যাপসুল দিয়ে তোমার চুলের সমস্ত সমস্যার সমাধান করতে পারছো। তুমি অয়েল তৈরি করছো যার মাধ্যমে তোমার খুশকি দূর হচ্ছে, চুল পড়া বন্ধ হচ্ছে, চুলের আগাফাটা রোধ হচ্ছে, আর চুলটা ধীরে ধীরে লম্বাও হবে। আর চুলটা যখন শাইনি হচ্ছে না, যখন ফ্রিজি হয়ে যাচ্ছে, জট পেকে যাচ্ছে, তখন এরকম একটা সিরাম তৈরি করে নেবে, এরকম একটা হেয়ার কন্ডিশনার তৈরি করে নেবে, যেটা তোমার চুলে ব্যবহারে চুল সিল্কি শাইনি এবং সফট হবে, পাশাপাশি চুলের গ্রোথটাও কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে, যেহেতু চুলটা আগা ভার থাকবে, চুলটা বাড়বে ধীরে ধীরে। তো আশা করছি আজকে আমার এই ভিটামিন ই ক্যাপসুলের ব্যবহার দুটো তোমাদের ভালো লেগেছে। এই ভিটামিন ই ক্যাপসুল দিয়ে কি করে তুমি চুলের সমস্ত সমস্যার সমাধান করতে পারবে সেটাই তোমাদের আজকে আমি দেখালাম। তো দেখা হবে নতুন কোনো বিষয়। আজকের মতো এটুকুই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।